গাছ লাগাও, প্রাণ বাঁচাও, ঘুম থেকে সবাই জাগাও। হাই ফ্রেন্ডস, বিশ্বাস ব্লগসের সকল বন্ধুদের সুস্বাগতম। তো আমি এক্ষুনি একটা গাছ লাগাও, প্রাণ বাঁচাও বললাম, কারণ আজকে যে ইভেন্ট আমি করছি সেটা হচ্ছে গাছ লাগাও, কিচেন গার্ডেন এক কথায়। কারণ আমাদের সেপ্টেম্বর মাস, গোটা সেপ্টেম্বর মাস মিলেই আমাদের জাতীয় পুষ্টি সপ্তাহ, পুষ্টি দিবস পালিত হলো, আর এটা আমাদের জন আন্দোলন পোর্টালে কিন্তু তুলতে হচ্ছে। তো সেই জন্য যে থিম, লাস্ট আজকের থিম, সেটা আমি দিলাম কিচেন গার্ডেন। তো সেই জন্য মায়েদের নিয়ে একটা মিটিংয়ে আমি বসে গেছি, কারণ গাছটা কত জরুরি সেই কারণ নিয়েই এদের সঙ্গে আমার মিটিং। তো সবাইকে মায়েদের আমার বলার যে গাছ কাটার প্রয়োজন ছাড়া কখনোই কেউ কাটবে না গাছ। গাছ হচ্ছে আমাদের অক্সিজেন সিলিন্ডার, ঠিক আছে? বৃক্ষকে টিকিয়ে আমাদের রাখতেই হবে, গাছ পরিবেশকে রক্ষা করে। সেই জন্য আমাদের বাড়ির আশেপাশে গাছ আমরা লাগাতেই পারি। আর মায়েদের উদ্দেশ্যে বিশেষ করে বলার, তোমরা কিচেন গার্ডেন তৈরি করো, রান্নাঘরের আশেপাশে বা বাড়ির আশেপাশে তোমরা গাছ লাগাও। যে গাছ লাগালে তোমাদের ফুল দেবে, সবজি দেবে, ফল দেবে। তাহলে কি হবে, যদি বেশি সবজি গাছ লাগাতে পারো কিচেন গার্ডেন, তাহলে কিচেন গার্ডেন যদি করতে পারো, তাহলে তোমাদের যে সবজিটা তৈরি হবে বাড়ির, তাহলে তোমাদের অনেকটা উপকারও হবে। কি সবজিটা থেকে তোমরা সাশ্রয় হবে, বাজার থেকে কিনতে হবে না। আর ফলটা, ফলের গাছ যদি লাগাও তাহলে ফল পাচ্ছ তোমরা। আর গাছ লাগালে কি হবে, পরিবেশ কিন্তু রক্ষা হবে একদম। পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। তো সেই জন্য প্রত্যেকটা মা এবং প্রত্যেকটা কিশোর কিশোরী সবাইকে বলবো, প্রতিদিন তোমরা গাছ লাগানোর চেষ্টা করো, গাছ যাতে না কাটে সেই জন্য তোমরা একটু সবাইকে বলবে, আর নিজেরাও কিচেন গার্ডেন তৈরি করার চেষ্টা করো। আর আমি বাচ্চাদেরকে নিয়ে আজ গাছ লাগানোর যে প্রক্রিয়া সেটা একটু একটা গার্জেনকে দিয়ে দেখাবো, কিভাবে গাছ লাগাবে আর গাছ কি কি উপকার দেয় এবং কিভাবে তাদের রক্ষা করবে। তো চলো দেখতে থাকো। মাটিটা এইভাবে সরাতে হবে, সরানোর পরে একটু গর্ত হবে, সে গর্তের ওই জায়গাটাই এইটা তুমি ফুটে দাও, হ্যাঁ। তারপরে মাটিটা সরিয়ে দিয়ে এই হয়ে গেল গাছ লাগানো। আচ্ছা, গাছের কি কি উপকার, গাছ কেন লাগাবো, আমরা কি পাই গাছ থেকে? একটু জোরে কথাগুলো, হ্যাঁ, বাচ্চাদেরকে আমরা যে সবুজ, যে আমাদের পরিবেশ সেটা পাই, হ্যাঁ। গাছ আমাদের অতি পরম বন্ধু, গাছ আমাদের ছায়া দেয়, এবং গাছ থেকে আমরা কি পাই, কাঠ পাই, হ্যাঁ। তারপরে গাছ থেকে আমরা ফল পাই, আমরা গাছ থেকে এরকম অনেক কিছু পাই, হ্যাঁ, আমরা ফুলও পাই। দেখছো তো এখানে একটা ফুল রয়েছে। আচ্ছা সবাই, এই হয় তোমরা কিন্তু বাড়িতে একটা করে গাছ লাগাবে, আচ্ছা ঠিক আছে। দিদিমণি, আমাদের গাছ আছে। তো গাছ লাগানোর যে প্রক্রিয়া সেটা আমি বাচ্চাদেরকে একটা গার্জেনকে দিয়ে দেখালাম, এবং গাছ লাগালে যে কী উপকার হয় আর গাছ থেকে কী কী পাওয়া যায় সেটা বাচ্চাদেরকে বোঝানো হলো। দ্বিতীয়ত হচ্ছে মায়েদের মিটিং আমি করলাম কিচেন গার্ডেন সম্পর্কে, গাছ আমাদের পরিবেশ কতটা রক্ষা করে সেই সম্পর্কে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো প্রত্যেকে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমার কাছে আগেই পৌঁছে যাবে। তো বিশ্বাস ব্লগস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।